নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। পাহাড়িয়া মনে আরও একটি নতুন ব্লগ নিয়ে কিন্তু আমি রিনা চলে এসেছি। দাঁড়ান, আগে এই ব্যালকনির গাছগুলোতে একটু জল দিয়ে নিই। আসলে 8 দিন পরে বাড়ি থেকে এলাম, তো গাছগুলো একটু বেশ শুকিয়ে শুকিয়েই গেছিলো। তবে খুব একটা সমস্যা হয়নি, কারণ গাছগুলো আমার ব্যালকনিতে আছে, তো তাই টানা রোদটা কিন্তু পায় না। আর তাছাড়া ঠান্ডাও বেশ ভালোই পড়ে গেছে এখানে। কিছুদিন বাড়ি থেকে ঘুরে আসার পরে কিন্তু ঘরের মধ্যে অনেক কিছু এক্সট্রা কাজ তৈরি হয়ে যায়। তো তার মধ্যে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট কাজ ছিল এই সিলিন্ডারটা দিয়ে আসা। মানে এখানে এই সিলিন্ডার নেওয়ার একটা গল্প আছে, সেটা বলছি, দাঁড়ান। তারপরে ধরুন ঘরের নোংরাগুলো ডাস্টবিন ফেলে আসা, ঘর পরিষ্কার করা, আর বাজার হাট কিছু থাকে না মানে একটু ম্যানেজ করে রান্নাবান্না করা, সব কিছুই একটু মানে প্রথম 3-4 দিনটা তো খুব সমস্যার মধ্যে দিয়েই চলতে হয়। আর আরেকটা সমস্যা কি হয়েছিল, ওই যে বললাম বাড়ি থেকে আসার দিন আমার ভীষণ শরীর খারাপ হয়েছিল, তো সেই দিনকে না মেয়েটারও শরীরটা একটু খারাপ খারাপ ছিল। তো সেটা আমি আর বুঝতে পারিনি, মানে আমার তো শরীরটা খুব খারাপ ছিল, আমি আর ওর দিকে তেমনভাবে খেয়াল করতে পারিনি যে ওরও শরীর খারাপ করছে। তো ও যেদিনকে আমরা ট্রেনে রাতটা ছিলাম, মানে ট্রেনে যেদিনকে এসেছি, ও ট্রেনের মধ্যে রাত্রেবেলা শোবে না বলে, ঘুমাবে না বলে আগে থেকেই ভীষণ কান্নাকাটি করছিল। তারপরে যখন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, বারে বারে ঘুমের মধ্যে উঠে বসে পড়ছিল, কিছুতেই ঘুমাবে না, কান্নাকাটি করছিল। তো আমি ভেবেছিলাম যে বোধহয় এমনিতেই তো ও উঠতে চাইছিল না ট্রেনে, সেই জন্যই হয়তো কাঁদছে। তো তার পরের দিনকে সারা দিন আমিও যেমন ঝিমাতে ঝিমাতে এসেছি, ও তেমন ঝিমাতে ঝিমাতে এসেছে। তো একটু ছ্যাক ছ্যাক করছিল কাটা, কিন্তু বুঝতে পারিনি যে সেরকম খুব শরীর খারাপ ওর। তো পরের দিন সকাল থেকে দেখছি যে গাটা বেশ একটু গরম গরম হয়েছে, তেমন কিছুই খাচ্ছে না সারাদিন। তো তারপরে টেম্পারেচার দেখলাম যে না, হ্যাঁ বেশ ভালোই টেম্পারেচার চলে এসেছে, প্রায় 102 মতো টেম্পারেচার এসে গেছিলো। তো যেহেতু কিছু খেতে চাইছিল না, সেই জন্য বিকালের দিকে বললাম কি স্যুপ খাবে, বললো হ্যাঁ খাবো। ও আবার এই স্যুপটা ভীষণ খেতে পছন্দ করে, আর যদি একটু চিকেন কিমা দিয়ে স্যুপটা করে দেওয়া যায় সবজি টবজি দিয়ে, তাহলে তো ওর আরোই বেশি ভালো লাগে। তো যেহেতু আমরা বাড়ি থেকে এসেছিলাম, তাই জন্য না ঘরে মাছ মাংস কিছুই ছিল না, সেই জন্য ওকে ওই সবজি দিয়ে আর ডাল দিয়ে একটা স্যুপ বানিয়ে দিয়েছিলাম। তো স্যুপটা বানিয়েছিলাম এইভাবে যে একটু অল্প একটু তেল দিয়ে, তাতে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে, একটু রসুন আদা আর পেঁয়াজ কুচি ফোড়নের মধ্যে দিয়ে দিয়ে, ওই সবজিগুলো, সবজি বলতে একটু গাজর বিনস ক্যাপসিকাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে ওই ডালটা দিয়ে দিয়েছিলাম। এবার ডালটা দিয়ে একটু লবণ হলুদ আর অল্প সামান্য ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা যেই হলো, তখন অনেকটা জল দিয়ে বেশ কয়েকটা সিটি দিয়ে দিয়েছিলাম। তো স্যুপটা না ও খুব খেতে পছন্দ করে, আর ঠান্ডা লাগলে বা জ্বর জ্বর আসলে দেখবেন স্যুপটা আমাদেরও বেশ খেতে ভালো লাগে, সেই জন্য ওই দিনকে ওকে স্যুপটা করে দিয়েছিলাম। আচ্ছা, আপনাদের এবার ওই সিলিন্ডারের গল্পটা একটু বলি। আমাদের এখানে কিন্তু, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন আমরা আগে থেকে গ্যাস বুক করে দিই আর তারপরে গ্যাস সিলিন্ডার বাড়িতেই ডেলিভারি দিয়ে যায়, সেরকম ব্যবস্থা কিন্তু এখানে নেই। এখানে আপনার যে একটা গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যাবে, তখনই আপনাকে খেয়াল রাখতে হবে যে কখন রাস্তা দিয়ে গ্যাসের গাড়ি যাচ্ছে। আর যেই মুহূর্তে গ্যাসের গাড়ি রাস্তা দিয়ে যাবে, তখন আপনার ফাঁকা সিলিন্ডার নিয়ে গিয়ে আপনাকে বদলে নিয়ে আসতে হবে। এবার আমরা যে সমস্যাটাই রিসেন্টলি পড়েছি, সেটা হচ্ছে আগে কিন্তু ছুটির দিনগুলোতেও গ্যাসের গাড়িগুলো আসতো, কিন্তু খুব রিসেন্টলি ওরা ছুটির দিনে আর আসছে না। তার জন্য যেহেতু সিদ্ধার্থের অফিস সোম থেকে শনি পর্যন্ত, এখন অবশ্য সোম থেকে শুক্র পর্যন্ত থাকে, তো ওই দিনগুলোতে তো আমরা আর গ্যাস নিতে পারি না, আমাদের সেই অপেক্ষা করতে হতো ছুটির দিনগুলোর জন্য। আর ওরা যেহেতু ছুটির দিনে আর আসছে না, আমাদের গ্যাস নেওয়াটা খুব প্রবলেমে পড়ে গেছে। মানে ফাঁকা সিলিন্ডার হয়তো আমি রাস্তা পর্যন্ত নিয়ে যেতেই পারতাম, কিন্তু আমাদের কোয়ার্টারটা না একদম রাস্তার ধারে নয়, আমাদের কোয়ার্টারটা আবার রাস্তা থেকে বেশ খানিকটা উপরে, মানে এটা তো পাহাড় আমাদের ওখানকার মতো তো নয়, সেই জন্য এই সিঁড়ি ঠেঙিয়ে মা এতটা রাস্তা গড়ানোর মধ্যে দিয়ে আমার পক্ষে ওই গ্যাসের গাড়ি লক্ষ্য করে ফাঁকা সিলিন্ডার নিয়ে গিয়ে গ্যাস ভরে আনা সম্ভব নয়। তো সেই জন্য আমরা কি করি, এখানে এই ব্যবস্থাটা আছে, ওই সামনের দিককার যে বাড়িগুলো আছে বা সামনের রাস্তার পাশে একটা দোকান আছে, ওনাকে যদি আমি সিলিন্ডার দিয়ে আসি আর গ্যাসের বই দিয়ে আসি, তাহলে উনি কিন্তু গ্যাস বদলে রেখে দেন, পরে সিদ্ধার্থ সুযোগ মতো নিয়ে আসে।
এই সে আনাটাও আবার বেশ ঝক্কির আছে, মানে আমরা স্কুটিতে করে ও সামনে বসে মাঝখানে সিলিন্ডারটাকে বসিয়ে নিয়ে আমি পেছনে বসে ধরে নিয়ে এটুকু তুলে নিয়ে আসি, কারণ এতটা রাস্তা এরকম ঘাড়ে করে নিয়ে আসা কিন্তু মুখের কথা নয়। ওই যে প্রথম ব্লগে আপনাদের বলেছিলাম না যে পাহাড়ে থাকাটা বেশ খুব আনন্দের ব্যাপার বটে, কিন্তু তার মধ্যে অনেক সমস্যাও আছে। তো এই এই রকম ছোট ছোট বেশ কয়েকটা সমস্যার সম্মুখীন কিন্তু আমাদের হতে হয়। চলুন, সিটি পড়ে গেল, এবার মেয়েটাকে গিয়ে স্যুপটা খাইয়ে দিই। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি আবার পরের ভিডিও নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।